এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। হসপিটাল থেকে পালিয়ে তুমি কোথায় যেতে পারো সেটা আমি ঠিক আন্দাজ করতে পেরেছিলাম। তোমার উদ্দেশ্য আমি সফল হতে দেব না মঞ্জু। ছোটবেলা থেকে না আমি কোনো দিনও হাঁটতে শিখিনি। সেখানে তোমার মতো একজন কনস্টেবলের কাছে আমি হেরে যাব। জনগণের স্বার্থে ভোটের জন্য আমাকে যে জিততেই হবে মঞ্জু। হাতো পড়ে করো, চুপচাপ গাড়িতে বসো। কোনো লাভ নেই এখানে না আমাকে আটকানোর মতো সাহস বা ক্ষমতা কারণ। আমি নিজে যখন ময়দানে নেমেছি তখন নিজেই খেলবো। তুমি তো আমার তুরুপের তাস মঞ্জু, তোমাকে তো এত সহজে আমি হাতছাড়া করতে পারবো না। গাড়িতে বসো। আমার একটা আঙুল কিন্তু ট্রিগারে। হ্যাঁ, ভুল করেও পালাবার চেষ্টা করো, ঘুরে মারা পড়বে। জাস্ট মঞ্জু গড়াই, তুমি কিন্তু নিজের কবর নিজে খুঁজছো। দেখো, তোমাকে ভয় দেখানোর কোনো ইন্টেনশন কিন্তু আমার নেই। তোমার উপর গুলি চালাতে না এক পারও আমার হাতটা কাঁপবে না। আমাকে ট্রিগার টানতে বাধ্য করো না। আমি কিন্তু তুষার রক্ষিতের মেয়েটা, ভুলে যেও না মঞ্জু। তুমিও হয়তো ভুলে যাচ্ছ, আমিও রতন গড়াইয়ের মেয়ে। দেওয়ালে ফিট ঠেকে গেলে ঘুরে দাঁড়াতে জানি। পুলিশের মেয়ে না, রক্তে পুলিশের সাহস আছে। তোমার এই বড় বড় ডায়লগগুলো ভুলিয়ে দিতে না আমার এক সেকেন্ডও লাগবে না। আমার হাতের এই বন্দুকটা কিন্তু লোডেড। হ্যাঁ, আমারটাও পুলিশের সার্ভিস রিভলভার, এটাও লোডেড। তুমি কেন ভাবছো আমি গুলি চালাতে পারি না? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি মঞ্জু,
রিভলভারটা নামাও। আমিও তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বন্দুকটা নামাও। আমি এক কথা বারবার বলবো না, ওটা মাটিতে ফেল। ভুল করছো অর্জুন। ভুল করছি, ঠিক করছি, যা করছি নন্দিনীর জন্য করছি, ওটা ফেল। সেটাই তো তোমার ভুল। তুমি সত্যি মাথা মোটা? তুমি যাকে বাঁচানোর জন্য এতটা মরিয়া, সে তোমাকে কিভাবে ব্যবহার করছে, সে তোমাকে কি চোখে দেখে, তোমার কোনো ধারণাই নেই। নাইস স্ক্রিপ্ট মঞ্জু। আমার ড্যাডকে খুন করে এখন অর্জুনকে দলে টানতে চাইছ? বাহ, খুনিরা তো বেশ ভালোই স্ক্রিপ্ট লিখতে পারে দেখছি। নন্দিনী, তুমি ওর সাথে কথা বলে নিজেকে ছোট করো না। ওকে আমি বুঝে নিচ্ছি। এই রিভলভারটা ফেল। বারবার বলবো না আমি মঞ্জু, রিভলভারটা ফেল মঞ্জু, নইলে আমি নইলে কি করবে তুমি? গুলি চালাবে? চালাও গুলি, চালাও। আমি বারবার বলেছি তুষার রক্ষিতকে গুলি আমি চালাইনি। তারপরেও যদি বিনা অপরাধে আমাকে সংশোধনাগারে ঢুকতে হয়, তাহলে শেষে না হয় একটা অপরাধ করেই ঢুকবো। মানে আমি যদি বেঁচে থাকি, তাহলে তুষার রক্ষিতের মেয়ে নন্দিনীকে গুলি করে তারপরে সংশোধনাগারে ঢুকবো। চালাও গুলি। নিজেকে বাঁচাতে যদি গুলি চালাতে হয়, তাহলে আমি প্রমাণ করব কি করে যে আমি নির্দোষ? এসব কি হচ্ছে? কি হ্যাঁ, থানার সামনে কি হচ্ছে? হ্যাঁ মঞ্জু,